হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এম আজকে আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে ট্যাংরা মাছ ভুনা করে দেখাবো এভাবে ট্যাংরা মাছ ভুনা করলে অন্য আর কোনো তরকারির দরকারই পড়বে না শুধুমাত্র এই ট্যাংরা মাছ ভোনা দিয়েই নিমিশেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এতটা মজার হয় আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার টাচ করে দিবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ট্যাংরা মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো মাছ এখানে নিতে পারেন এখন চুলায় আমি একটা পেন বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেল ছাড়া আপনারা অন্য যে কোনো তেলও এখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু ট্যাংরা মাছটাকে আমি শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ঘোনা করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা কম বা বেশি করেও দিতে পারেন পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু সফট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো পিউরি টমেটোটা হাতের কাছে না থাকলে এটা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই এখন এক মিনিটের মতো একটু ভেজে নেব পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করে নিব তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি পানিটা না দিলে গুঁড়া মশলাটা পুড়ে যাবে তার জন্য আগে পানিটা দিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ বা স্বাদ মতো লবণ আর কয়েকটা কাঁচামরিচ ফালি এখন সমস্ত মশলাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব কষাতে কষাতে যখন তেলটা এরকম উপরে ছেড়ে আসবে তখন কষানোটা হয়ে গেছে এখন মশলাটার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব মাছটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিব খুবই আলতো করে মিশাতে হবে তা হলে মাছগুলো ভেঙে যেতে পারে মিশানো হয়ে গেলে ঢাকনাটা দিয়ে ঢেকে এটাকে আমি মিডিয়াম টু লো আছে পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু কষিয়ে নিব মাঝখানে একটু ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে তা না হলে মাছগুলো নিচে দিয়ে লেগে যেতে পারে খুবই আলতোভাবে মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে এভাবে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো মাছটাকে পানির ছাড়া একদম মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু কষানো একদমই হয়ে গেছে এখন এই মাছের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা খুব বেশি দিতে যাবেন না সামান্য একটু পানি দিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন আমি ঠিক কি এখানে ব্যবহার করেছি আপনারা যে যে পরিমাণে ঝুল খাবেন সে সেই পরিমাণে ঢাকনাটা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি এটাকে আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নিব মাঝখানে একটু পর পর একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে মাছগুলো নিচে দিয়ে লেগে যেতে পারে দুই দিনবার আমি মাছগুলোকে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি আট থেকে দশ মিনিট পর মাছগুলো কিন্তু এখন একদমই রান্না করা হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটাকে আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন ধনিয়া পাতাটা দিয়ে আমি সামান্য একটু মাছের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে দুই মিনিটের মতো রান্না করে নেব। দুই মিনিট পর ট্যাংরা মাছ ভুনাটা কিন্তু এখন একদমই হয়ে গেছে চোলার ডালটা আমি অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে মাছগুলোকে সার্ভ করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের ট্যাংরা মাছ বোনা এভাবে আপনারা একবার ট্যাংরা মাছ ভুনা করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ